আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এসেছি ছোট মাসির বাড়িতে, কেন কি ছোট মাসির বাড়িতে আজকে গণেশ পুজো। তো সবাই মিলে এসেছি, দিদা দাদু আমি বড় মাসি সবাই এসেছি, মা বাবাও আসবে, ভাই আসবে, মামা আসবে, আর মামি শিলিগুড়ি গেছে দিদিদের কাছে। তো আর বড় মাসি একা এসেছে কারণ বাড়িটা ফাঁকা থাকবে, তাই জন্য মেশো আসতে পারেনি। তো সকাল থেকে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে, সবাই সকালবেলা আমরা স্নান টান করে নিয়েছি, ধোয়া জামাকাপড় পরে রেডি হয়ে নিয়েছি। তো উপরে গিয়েছিলাম, উপরে পুজো হচ্ছে, তো ওখানে গিয়ে ঠাকুর দর্শন করলাম, টুকটাক হাতে হাতে একটু কাজ করে দিলাম। ছোট মাসি অ্যাকচুয়ালি আগের থেকে সব কিছু সুন্দর করে গোছ গাছ করে রেখেছিল যাতে পুজোর দিন আর কি কোনো অসুবিধা না হয়, চট জলদি সব কিছু পুজোর জিনিস আয়োজন যাতে করে ফেলতে পারে। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করব যে কী কী পুজোর আয়োজন করা হয়েছে, কীভাবে পুজোটা হচ্ছে, সারাটা দিন আমরা কীভাবে কাটালাম সবাই মিলে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে রাত পর্যন্ত আজকে ভিডিওটা হবে, তো সঙ্গে থেকো। এখানে নিখুঁত বেলপাতা বাছা হচ্ছে যজ্ঞের জন্যে। তো এখানে নিখুঁত বেলপাতাগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি ধুয়ে, আর আমি এখন যাচ্ছি নিচে, কেন এতটা সিঁড়ি ভেঙে দিদা একা একা উপরে আসতে পারবে না। আর এখানে ঠাম্মা পুজো দিচ্ছে, আর এখানে দাদু নিউজ দেখছে, আর এখানে এসে দেখলাম দিদা ফোনে কথা বলছিল, মামাকে ফোন করেছিল আর কি। তো দেখো এখানে আমি দিদাকে নিয়ে এসেছি, দিদার পক্ষে একা একা এতগুলো সিঁড়ি ভেঙে উপরতলায় যাওয়া সত্যি সম্ভব না, খুবই কষ্ট হয়, কেন কি বাতের প্রবলেম রয়েছে। তো তাই জন্যে দিদার পক্ষে সম্ভব হয় না যে এতগুলো সিঁড়ি ভেঙে একা একা যাবে, তাই আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি। তো এই দেখো দিদা চলে এসছে, ঠাম্মাও পুজো দিয়ে চলে এসছে, তো দিদার সাথে ঠাম্মা বসে গল্প করছে, আর এখানে দিদা পায়েস করছে ঠাকুরের জন্যে, আর এদিকে বাবা আর ভাইও চলে এসছে, তো ওরা নাম লিখছে, গোত্র লিখছে, তো ওগুলো লিখে টিখে রেডি করে দেবে ছোট মাসির হাতে প্রসাদ। আর এদিকে বড় মাসি লুচি ভাজা শুরু করে দিয়েছে। এদিকে আমাদের পুজোর সব জোগাড় জানতে কমপ্লিট, পায়েস লুচি করাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে ফল কেটে সাজিয়ে দেওয়া, চালকলা সাজিয়ে দেওয়া, যা যা মিষ্টি ছিল সেগুলো সাজিয়ে দেওয়া, প্রদীপ সাজিয়ে দেওয়া, সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে 10:45 বাজতে চললো, এখন শুধু ব্রাহ্মণ কাকুর আসার অপেক্ষা, আর এদিকে রয়েছে ভোগের সব সবজি। আরেক দিকে স্বপ্না মামির রান্না বসিয়ে দিয়েছে, স্বপ্না মামির রান্না কতটা টেস্টি সেটা আমি ষষ্ঠীর ব্লগেই শেয়ার করি। কি হবে মামি আজকে? আজকে পনিরটা হবে, ডাল হবে, কপি কপি গন্ডা হবে। কৃষ্ণ জন্মাষ্টমী করো না? হ্যাঁ করছি। ও মোটামুটি হ্যাঁ।
কোভিড না এজন্য কাউকে বলি নাই আর কি প্রসাদ আর কি দিয়ে দিয়ে আসছে ঠিকই আছে ওম নমো শ্রীকৃষ্ণতা সুশ ভাদ্র মাস শুক্ল পক্ষে চতুর্থী তিথিতে আপনাদের শুনলা আজকে ভাত আজ করে ভরতাকে বলতে শ্রী কৃষ্ণাজি নানা দেবী তাম পুজোটা খুব ভালো করে সম্পূর্ণ হলো আর এদিকে ছোটো মাসি সবাইকে প্রসাদ দিল তারপর নিজে নিয়ে বসলো তো শেষে ছোটো মাসি বড়ো মাসি আর দিদা খাচ্ছে আর এদিকে স্বপ্না মামি ভোগের জন্য সব সবজি কাটাকুটি করছে এই দেখো সব সবজি কেটে নিয়েছে মামি এটা আমাদের কি কি দিলা এটা আমাদের চাটা প্রথম দিছি তারপরে তোমার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে তোমার জিরের গুঁড়ো তারপরে নুন চিনি তেজপাতা আদা বাটা দিয়ে একটা মাইকা রেখে দিব বুঝছো সর্ষার তেলও দিছো সর্ষার তেলে ঘি দিছি ঘি দিছি সর্ষার তেলটা দিয়ে হ্যাঁ আর এখানে ডাল হচ্ছে সিদ্ধ এখানে ডাল সিদ্ধটা হয়েছে ডালটা সিদ্ধ হলে পরে চাল সাথে অ্যাডজাস্ট হবে আর ডালটা তো দেরি হয় করতে ওই জন্য ওই যে তোমার ডালটাকে একটা সিটি মেরে নিলে পরে তেল দিব ওখানে তোমার ইসে দিবে এলাচ সম্বাদ দিব তারপরে তোমার শুকনো লঙ্কা তারপর হচ্ছে তোমার দিয়ে ডালটাকে ইসে করে দিব ভাজা ভাজা করে করার পরে ওই যে ডালটা ওইটাকে তোমার দিয়ে নাড়াচাড়া করে গরম জলের মধ্যে ঢেলে দেবো তবে নামানোর আগে ঘি গরম ঘি গরম মশলা দিয়ে দিব এই দেখো খিচুড়ি লাবড়া রেডি হয়ে গেছে অন্যদিকে আমাদের নিরামিষ যে খাবার রয়েছে দুপুরে সেটাও রেডি ভাত ডাল বাঁধাকপি ঘণ্ট পানির তরকারি ডালটা হচ্ছে মটরের ডাল তো এগুলো দিয়ে দুপুরবেলা আমরা খেয়ে নিলাম সবার শেষে মামা বাবা আর মা খেলো আর বিকেলের দিকে আমরা সব প্রসাদগুলো প্যাক করেছি কেন কি ছোটো মাসিদের পরিচিত যারা রয়েছে তাদের প্রসাদ দেওয়ার উদ্দেশ্যে তো দেখো এখানে সব প্যাক করা হয়ে গেছে প্রসাদ এখানে আমার বড় মাসি আর ছোটো মাসি আর আমি
তিনজনে মিলে এখন ছোট মাসিদের পাড়াতে যাব প্রসাদ বিতরণের জন্য। চলো আজকে ভিডিওটা এখানটাই শেষ করছি, তো প্রসাদ বিতরণ করে এসে ঘরে আসবো, তারপর যা হয় একটু গল্পগুজব করে রাতে ডিনার করে আর আজকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো সবাই, কেন কি সবাই আজকে ভীষণই টায়ার্ড। আর আজকে ভিডিওটাও আমি তাই জন্য এখানেই শেষ করছি। তো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া মনে করে বেল আইকনটিকে ক্লিক করো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই। গাইজ, ইফ ইউ লাইক মাই ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।